আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার হাতে দুইটি কাগজ দেখতে পাচ্ছেন, এটা হলো রেজিস্ট্রেশন বালাম বই। এই বালাম বইতে বিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করা, এটি 100 পেজের একটি বই হয়ে থাকে। আর এটা হলো কাবিন নামার কাগজ। আপনি রেজিস্ট্রি কমপ্লিট করার পরে নিকা রেজিস্টার আপনাকে এরকম একটি কাবিন নামার কাগজ দিবে। তো যে বিষয়টা মূল বিষয়টা হলো, আপনার কাবিন নামার কাগজ আপনার স্বাক্ষর অন্য করে দিলে হবে কিনা, বা অনলাইনের মাধ্যমে স্বাক্ষর পাঠালে হবে কিনা, যে মূল বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো রেজিস্ট্রেশন বালাম বইতে মূলত সরাসরি যারা বিয়ে করবে, ছেলে মেয়ে এবং যারা সাক্ষী দেবে তাদের স্বাক্ষরটি নেওয়া হয়। আপনি এরকম একটি পেজ আপনি পূরণ করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। নাম ঠিকানা, সাক্ষীদের নাম ঠিকানা দেওয়ার পরে কিছু শর্তাবলী আছে, শর্তগুলো পূরণ করার পরে এখানে আপনার ছেলে মেয়ে এবং বরকনের স্বাক্ষর দিতে হয়। স্বাক্ষরটা কমপ্লিট করতে, এই স্বাক্ষরটি সরাসরি যিনি বিয়ে করবেন সরাসরি তিনি স্বাক্ষর করবেন, ছেলের জায়গায় ছেলে, মেয়ের জায়গায় মেয়ে, সাক্ষীদের স্বাক্ষর তারা করবে। যদি সাক্ষী ছেলে মেয়ের জায়গায় অন্য কেউ যদি স্বাক্ষর করে দেয় তাহলে হবে কিনা, অর্থাৎ বিয়ের মজলিসে ছেলে মেয়ে কেউ উপস্থিত নাই, অথবা ছেলে আসে নাই মেয়ে উপস্থিত আছে, কিন্তু তাদের স্বাক্ষরগুলো যদি অন্য কেউ কপি করে বসায় দেয় তাহলে কিন্তু এটা স্বাক্ষর জালিয়াতি হয়ে গেল, এটা কিন্তু আইনসম্মত নয়। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনি যদি অনলাইনের মাধ্যমে আমি যদি আপনাকে স্বাক্ষর পাঠায় দিই, আপনি এই স্বাক্ষরের বিবরণ করা যাবে কিনা। না, অনলাইনের মাধ্যমে আপনি স্বাক্ষর পাঠালে এই স্বাক্ষরটা কপি করে বসানোর কোনো সুযোগ নেই, নিজের স্বাক্ষর নিজে সরাসরি রেজিস্ট্রেশন বালাম বইতে করতে হবে। অনেকে বলে থাকেন, ভাই আপনি কাবিন নামার পেপার পাঠায় দেন, আমি প্রবাসে আছি বা আমি দূরে অনেক দূরে থাকি, আপনি রাজশাহী নগাঁও অনেক দূরে জেলায় বসবাস করি, আপনার স্বাক্ষরটা আমি অনলাইনের মাধ্যমে পাঠায় দিই, আপনি রেজিস্ট্রেশন করে দেন। আপনি অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে স্বাক্ষর দিয়ে রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ নেই। রেজিস্ট্রেশন করতে হলে সরাসরি নিকা রেজিস্ট্রার কার্যালয়ে যাইতে হবে, গিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, নিজের স্বাক্ষর নিজে করতে হবে। সবচেয়ে মূল বিষয় হলো, অনেকে বলে থাকে যে এরকম পেপার কাপির নামের একটা পেপার পাঠায় দেন, এই পেপার আমরা স্বাক্ষর করে দিব, তাহলে হবে কিনা। এরকম কোনো পেপার পাঠিয়ে স্বাক্ষর করার কোনো নিয়ম নেই, সরাসরি রেজিস্ট্রেশন কার্যালয়ে এসে স্বাক্ষর করার মূল নিয়ম, সেটাই আপনাকে করতে হবে। আপনার স্বাক্ষর অন্য কেউ করলে এটা স্বাক্ষর জালিয়াতি হবে, এটা একটা ভুয়া হয়ে যাবে, এটা আইনগত সম্মত না। আর এরকম করে কাগজ পাঠিয়ে দিলে আপনার স্বাক্ষরটা যখন কপি করে বসানো হবে, ওটা কিন্তু আইনসম্মত নয়, এটা স্বাক্ষর জালিয়াতি হলো। আর অনেক সময় এরকম যদি হয় যে ছেলে মেয়ে উপস্থিত নেই, অন্যকে স্বাক্ষর করে দিলে পরবর্তীতে তারা কিন্তু অস্বীকার করার সুযোগ থাকে, অর্থাৎ ধরেন যে বিয়ে ছেলে মেয়ে উভয়ে বিয়ে সংগঠিত হলো কিন্তু ছেলের স্বাক্ষরটা অন্য কেউ করে দিল, তখন ছেলে কিন্তু অনেক সময় অস্বীকার করার সুযোগ থাকে যে আমি স্বাক্ষর করিনি, এই বিয়ে আমি মানি না। একই ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, মেয়ে বিয়ের পোজ দিছে বা বিয়ের কাবিনে আমার স্বাক্ষর না করে না, অন্য কেউ যদি স্বাক্ষর করে তাহলে মেয়ে কিন্তু অস্বীকার করে নেয় যে আমি স্বাক্ষর করিনি, এই বিয়ে আমি মানি না। তাহলে এই ধরনের ঘটনা ঘটে, তখন আইনগত একটা জটিলতা হয়ে দাঁড়ায়। তো আমার পরামর্শ হলো, কোনো পেপারসে স্বাক্ষর পাঠালে কোনো সুযোগ নেই, অনলাইনের মাধ্যমে স্বাক্ষর পাঠালে কোনো সুযোগ নেই, নিজের স্বাক্ষর অন্য কেউ করে দিলেও এটা আইনসম্মত হবে না। তো সরাসরি নিজে সরাসরি নিকারে সে কাজে উপস্থিত হয়ে নিজের স্বাক্ষর নিজে করতে হবে, ছেলে মেয়ে যারা বিয়ে করবে তাদের স্বাক্ষর নিজের স্বাক্ষর নিজে সরাসরি করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিজেরাই করতে হবে, অন্য কেউ করলে কিন্তু আইনসম্মত হবে না। তার একটি মূল বিষয় হলো, আপনার স্বাক্ষর মূলত রেজিস্ট্রেশন বালাম বই, এই বালাম বইতেই করতে হবে। এরকম একটি বালাম বই থাকবে, নিকা রেজিস্ট্রার যিনি বিয়ে করবেন উনি আপনার স্বাক্ষর এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন সরাসরি এখানে। কিন্তু এরকম যে বিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে এটা হলো কাবিন নামার কাগজ, এই ফর্মটি পূরণ করে আপনাকে দেওয়া হবে। এই কাবিন নামার কাগজে কিন্তু আপনার কোনো স্বাক্ষর থাকবে না, এই কাবিন নামার কাগজ শুধু সরাসরি স্বাক্ষর থাকবে, যিনি রেজিস্ট্রার যিনি ফর্মটি পূরণ করবেন উনি স্বাক্ষর দিয়ে দিবেন, এখানে আপনার মূল স্বাক্ষর করার কোনো সুযোগ নেই, এখানে স্বাক্ষর মাধ্যমে থাকবে। উনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে এরকম কাবিন নামার কাগজ ফর্ম পূরণ করে সিল দিয়ে সত্যায়িত করে দিবেন। তো এই ধরনের অনেকে ভুল থাকে, যখন কাবিন নামার কাগজ হাতে পায় যে আমার কাবিন নামার কাগজ স্বাক্ষর নাই কেন, কাবিন নামার কাগজ কিন্তু আসলে মূল স্বাক্ষর থাকবে না, এখানে স্বাক্ষর থাকবে, কারণ এই কাগজটি যতবার খুশি ততবার তোলা যায়। আর আপনার মূল স্বাক্ষরটা থাকবে রেজিস্ট্রেশন বালাম বইতে, এই কপিটা রেজিস্ট্রেশন বালাম বই যেটাতে আপনার মূল স্বাক্ষর থাকবে এটা কিন্তু কখন আপনাকে দিবে না। আপনি যেরকম কাবিন নামার কাগজে ফর্মটা পূরণ করে আপনার স্বাক্ষরকে স্বাক্ষর দিয়ে এবং সিল দিয়ে আপনার নিকা রেজিস্ট্রার সত্যায়িত করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।